হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে দিনের বেলা নয়, আজকে রাত্রেবেলা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমরা দেখছো চ্যানেল মিক্স ম্যাট, আমি শ্রীকুমার। অ্যাকচুয়ালি এখন ঘড়িতে বাজে রাত্রি 11:45। 11:45টার সময় হঠাৎ করে একটা ফোন আসে আমাদের নবাবগঞ্জের রমেনদার থেকে। অ্যাকচুয়ালি তার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, সেই গৃহপ্রবেশের কিছু খাবার বেঁচে যায়। তো সেই খাবার বেঁচে যাওয়ার ফলে সে আমাকে ফোন করে, দাদা আমাকে ফোন করে যে শ্রীকুমার, দীপু কিছু খাবার বেঁচে গেছে, কি করব। তাই আমি বললাম খুব আনন্দের সংবাদ, বেঁচে গেছে যখন তখন আমি আসছি, কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। তা ব্যবস্থা বলতে আর কি, সেই যা বোঝায়। অ্যাকচুয়ালি খাবারগুলো নিয়ে আমি ওই প্রান্তিক যে সমস্ত মানুষ রয়েছে, ভবঘুরে যারা রয়েছে, যারা দিন আনা দিন খাওয়া অর্ধা পেটে থাকে, অর্ধাহারে থাকে, সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা করি খাবারটা। সেই কারণেই হয়তো ফোনটা আমার কাছে আসা। যাই হোক, এটা করি অবশ্য সংকল্পের মাধ্যমে, সংকল্পের সঙ্গে জড়িত, এর আগেও আমি বলেছি, সংকল্পের মাধ্যমে এটা করি, সংকল্পের ব্যানারের তলাতে এটা করার চেষ্টা করি। তাই যখনই ফোন আসে তখনই আমি রাজি হয়ে যাই। আমি বললাম ঠিক আছে রাখো, 5 মিনিটের মধ্যে আসছি, আসার পরে সেটা নেব। অ্যাকচুয়ালি রাত্রেবেলা খাবার দেওয়ার আনন্দটাই আলাদা, সত্যি কথা বলছি। চারিদিক নিস্তব্ধ, একদম নিঝুম, প্রত্যেক মানুষকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দেওয়া, সেই সমস্ত মানুষকে যারা সারাদিন না খেয়ে রয়েছে বা অর্ধাহারে রয়েছে বা প্রান্তিক মানুষ যারা, তাদেরকে হঠাৎ করে ঘুম থেকে জাগিয়ে একটা সারপ্রাইজ গিফটের মতো একটা ভালো খাবার তাদের সামনে দেওয়াটা সত্যি খুব আনন্দদায়ক। ওই জন্য আমি রাতের খাবার দেওয়াটা প্রচণ্ড ভালোবাসি। শুধু তাই নয়, রাত্রেবেলা পুরো চারিদিক শুনশান, একদম শুনশান, কোনো কিছু নেই, রিল্যাক্স মুডে দারুণ লাগে যেতে। তাই কতটা ভালো লাগে না লাগে আমি সেটা তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনের কাজে তোমরাও যদি যুক্ত হতে চাও বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লেখো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব, ঠিক আছে? আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু এটা মাঝরাতের ভিডিও, সেহেতু একটা জিনিস তোমাদেরকে একটুখানি কম্প্রোমাইজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি বাস খুব একটা ভালো আসবে না। কারণ বুঝতেই পারছো, আলো আঁধারি পরিবেশের মধ্যে ভিডিওটা করতে হবে, বলতে পারো প্রায় অন্ধকার পরিবেশের মধ্যে। তা একটু কষ্ট করে দেখে নিও, আশা রাখবো যে একটু দেখবে ভিডিওটা, একটুখানি দেখবে, কারণ ভিডিওটাও কষ্ট করে করা হচ্ছে, বা আমরা যে খাবারটা দিচ্ছি, এত দূর যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু দেখাচ্ছি, সেটা ভালো লাগবে তোমাদেরকে। অ্যাকচুয়ালি তোমরা উৎসাহিত হবে এই ধরনের কাজ করতে। তাই প্লিজ একটু মানিয়ে নাও, নিয়ে একটু ভিডিওটা দেখো, আশা করি তোমাদের আনন্দ দেবে ভিডিওটা, ঠিক আছে? অবশ্যই সঙ্গে থাকো। তো চলো এখন বেরোবো রমনদার বাড়ির উদ্দেশ্যে, সেখান থেকে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো অবশ্যই। কারণ এই রাত্রেবেলা সত্যি কথা বলছি কাউকেই পাবো না, সেহেতু যেটুকু করার চেষ্টা করবো আর কি, যেটুকু দেখানো যায় সেটুকু তোমাদেরকে দেখাবো। প্লিজ কম্প্রোমাইজ করে একটু দেখে নিও ভিডিওটা, আর তোমরা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই মিক্সড ম্যাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকন যেটা রয়েছে সে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান করে দিও, তাহলে আমাদের আমার যে নতুন নতুন ব্লগগুলো আসে, বিভিন্ন ভ্যারাইটিস ব্লগ আমি অ্যাকচুয়ালি করার চেষ্টা করি, বিভিন্ন রকমের, পার্টিকুলার এক রকমের নয়, সেটা তোমাদেরকে আনন্দ দেবে আশা রাখবো। তো চলো যাওয়া যাক, আমার সঙ্গে চলো তোমরা, খাবার প্যাকিং থেকে তার বাড়িতে যাওয়া পর্যন্ত, দেওয়া পর্যন্ত, আসা পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে থাকবো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে যাওয়া যাক। যেহেতু রাত্রি হয়েছে, তালা পড়ে গেছিলো সব জায়গায়, তাই তালা খুলে বাইরে আসলাম, সৌরবেশে হাজির হয়েছে, যাব এবার রওনা দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। টোটো এসে হাজির।
পৌঁছালাম রমেনদার বাড়ি, ভেতরে ঢুকছি, দেখে নেব যে কি পরিমাণ খাবার রয়েছে এবং কি কি খাবার রয়েছে এবং সেগুলো কিভাবে দেওয়া যাবে না যাবে সেগুলো একটু দেখে নিই। এই ঘরটাই রয়েছে, পাশের ঘরটাতেই রয়েছে, চলো। ঢুকে যেটা দেখলাম, ফ্রাইড রাইস রয়েছে, সেই সঙ্গে রয়েছে আলুর দম, আর রয়েছে কিছুটা পনির, তবে পনিরের গ্রেভিটা নেব না, তাতে যদি কেউ রাত্রে না খায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। সব কিছু দেখে বুঝে নিয়ে প্যাকিং করতে শুরু করে দিলাম, কারণ রাত্রি হয়েছে, বেশি দেরি আর করা যাবে না। তবে প্যাকিং শুরু করার আগে একটু চিন্তায় ছিলাম, কারণ কীভাবে দেব সেটা নিয়ে একটা বড় চিন্তায় ছিলাম, কারণ দিনের বেলা হলে পরে কোনো অসুবিধা থাকে না, থালা নিয়ে গিয়ে তাদের কাছে খাবারটা পরিবেশন করলেই হয়ে যায়। কিন্তু যেহেতু রাত্রেবেলা, সেহেতু অনেকে হয়তো নাও খেতে পারে বাই চান্স, সেক্ষেত্রে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই একটু প্রবলেম হচ্ছিলো যে কীভাবে দেবো না দেবো। তা সেই প্রবলেম সলভ করে দিল আমাদের দাদা, নিজেই সলভ করে দিল। দাদা বললো যে তার বাড়িতে প্রচুর কন্টেনার রয়েছে, সেই কন্টেনারগুলো এবং কিছু পাউচ প্যাক জোগাড় করা হয়, সেই পাউচ প্যাক এবং কন্টেনারের মধ্যে সেই খাবারগুলোকে যথারীতি প্যাক করা হয়, এবং বসে পড়েছি আমি সেটা প্যাক করার জন্য। খুব ভালো লাগছিলো প্যাক করতে, কারণ এই প্যাকিং করতে আমার এমনিই খুব ভালো লাগে। তাছাড়া মনে মনে একটা আনন্দও হচ্ছিলো যে এই খাবারগুলো নিয়ে যখন তাদের কাছে দেব তারা কতটা আনন্দিত হবে সেটা ভেবেও খুব আনন্দ লাগছিলো এবং ভালো লাগছিলো। আর ওটা ভাবতে ভাবতেই মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে যাবে আর কি আশা করা যায়, এবং প্যাকিং শুরুও করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কৌটো করে কন্টেনারে প্যাকিং চলছে আমাদের। গামলা বা ডেচকিতে ফ্রাইড রাইস থাকলে সাধারণত যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে এর নিচ পর্যন্ত সমস্ত কিছু পৌঁছায় না, মশলা হোক বা যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়, তাই ভালো করে মিশিয়ে না নিলে ফ্রাইড রাইসের টেস্টটাও ঠিক করে পাওয়া যাবে না। তাই আমি ভালো করে মিশিয়ে নিয়ে তবে সেটাকে কন্টেনারে ঢোকাচ্ছি, যাতে প্রত্যেকে সমানভাবে স্বাদটা পায় ফ্রাইড রাইসটার। খাবার দেখার পরে বলেছিলাম যে পনিরটা রয়েছে, সে পনিরে গ্রেভিটা নেব না, কারণ গ্রেভিটা নিলে পরে খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। প্রথমেই বললাম যে অনেকে খাবে না, তাদের খাবারগুলো সারা রাত থাকার ফলে নষ্ট হয়ে যেতে পারে, তাই পনিরের গ্রেভিটা বাদ দিয়ে শুধু পনিরটা নিয়েছি এবং সেটা সকলের মধ্যেই অল্প স্বল্প করে ভাগ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ স্বাদ সকলেই পাক, সেই হিসাবেই প্রত্যেকের ফ্রাইড রাইসের ওপরেই অল্প করে কিছুটা করে পনির তাদের সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। কন্টেনারগুলোতে রাইস আর পানির দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে যতগুলো কন্টেনার ছিল সবগুলোতেই, এরপরে কন্টেনারের ঢাকলাগুলো বন্ধ করে দিয়ে কন্টেনারটাকে সিল করে দেওয়া হচ্ছে। তবে কন্টেনারগুলোর ওপরে দেখলাম বিভিন্ন রকম নাম লেখা আছে, এর থেকে বোঝা যাচ্ছে যে সবগুলোই কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গার বিরিয়ানির কন্টেনার, যা সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছিল, যেটা আজকে কাছে লেগে গেল। আবার অবাকও হচ্ছি, দাদা ও তার পরিবার কত বিরিয়ানি খেয়েছে যে এত কন্টেনার হয়ে গেছে। কন্টেনার শেষ হয়ে যাওয়ার পরেও অনেকটা ফ্রাইড রাইস রয়ে গেছে, তাই সেগুলোকে আমাদের ছোটো ছোটো পাউচ প্যাকের মধ্যে প্যাকিং করে নিচ্ছি, যেটা এক একজনকে দুটো করে পাউচ দেওয়া হবে সেই হিসাবে। অন্যদিকে সৌরভ আলুর দম কন্টেনারে তুলতে শুরু করে দিয়েছে, কারণ আমাদের হাতে সময় খুব কম, তার মধ্যে প্যাকিং করে আবার সেগুলোকে নিয়ে যেতে হবে, তাই সৌরভ ওদিকে আলুর দমটা প্যাক করা শুরু করে দিয়েছে। যতগুলো কন্টেনার ছিল ছোট কন্টেনার সবগুলোতেই আলুর দমটাকে তুলে মোটামুটি যা ছিল আলুর দম সেগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর এই কন্টেনারগুলোকেও আমরা সিল প্যাক করে নিচ্ছি, যাতে কোনো রকমে পড়ে না যায়। কন্টেনারে তোলার পরে বাকি যা রাইস ছিল সেই রাইসটা আমি এই পাউচ প্যাকগুলোতে ভরে দিয়েছি, দেখতেই পাচ্ছে রাইস মোটামুটি শেষ, পাউচ প্যাকে ভরা রাইস কমপ্লিট, আর তার সঙ্গে কন্টেনারও হয়ে গেছে, আলুর দমের কন্টেনারও প্যাক করা হয়ে গেছে।
এবার পাউচ প্যাকগুলো অগত্যা কিছু করার নেই, একটা মোমবাতি জোগাড় করে সেগুলোকে সিল করি আমরা, কারণ পড়ে যাওয়ার একটা ব্যাপার থেকে গার্ডার ওই মুহূর্তে রাত্রেবেলা খুঁজে পায়নি। তাই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেটা একটা বড় গামলা বা ডেচকি যাকে বলা যায়, ডেচকির মধ্যে আমরা সেগুলোকে সাজিয়ে নিলাম, নিয়ে তারপরে এবার বেরিয়ে যাব আমরা। তবে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে সেইভাবে একটা ব্যাগেরও খোঁজ চলে, কিন্তু ব্যাগ আমরা কোনো মতেই কোথাও পাইনি। তাই একটা বড় প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা জোগাড় করি, যেটার মাধ্যমে আমরা খাবার পৌঁছে দেবো বলে সেই ক্যারি ব্যাগটা সঙ্গে নিয়ে নিই আমরা। হয়ে গেলে এবার আমরা বেরোবো। হ্যাঁ হ্যাঁ, আসছি। এখানকার প্যাকিংয়ের কাজ আমাদের শেষ। এবার আমরা সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ খাবার দাবার যা ছিল সমস্ত কিছু নিয়ে আমরা রওনা দেব। তাই আমরা যে টোটোতে এসেছিলাম সেই টোটোতে খাবারগুলো তুলে নিচ্ছি, এরপরে সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থল। ঠিক করলাম যে ব্যারাকপুর সাইডেই আমরা দেবো, ব্যারাকপুর স্টেশন চত্বরে। তাই এখান থেকে এই মালটা তুলে নিয়ে, অর্থাৎ খাবারটা তুলে নিয়ে আমরা সোজা যাব ব্যারাকপুর স্টেশন চত্বরে। এই হচ্ছে রমেনদা, যাওয়ার আগে আমাদেরকে বিদায় জানিয়ে দিল। চারিদিকে শুধু নিস্তব্ধতা, শুনশান রাস্তা, গুটি কয়েক কুকুর ছাড়া নবাবগঞ্জের রাস্তায় আর কাউকে খুঁজে পায়নি। চললাম আমরা মেন রোডের দিকে, এরপরে মেন রোডে ওঠার পরও একই পরিণতি, রাস্তা পুরোটাই শুনশান, তেমন কোনো লোক রাস্তায় নেই, না থাকারই কথা, কারণ যখন বেরিয়েছি তখন বাজে রাত্রি প্রায় একটা, একটার সময় বেরিয়েছি, রাস্তায় কাউকে পাওয়া সম্ভব নয়। খেটে খাওয়া কিছু মানুষকে আমরা পেয়েছি রাস্তায়, বাকি পুরো রাস্তায় ফাঁকা। এছাড়া পথ চলতে যেমন গাড়ি ঘোড়া থাকে, টুকটাক গাড়ি ঘোড়া রয়েছে, কিছু প্রশাসনিক স্তরের পুলিশদের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। পৌঁছালাম ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর স্টেশন চত্বর এবং ব্যারাকপুর স্টেশন এবং বাইরে দেখুন কত মানুষ কিভাবে রাত কাটাচ্ছে, যারা প্রতিটা দিন এইভাবেই রাতটা কাটায় খোলা আকাশের নিচে অর্ধাহারে। খেটে খাওয়া মানুষ, খোঁজ নেয় না কেউই এদেরকে, ঝড় জল বৃষ্টি এটাই তাদের সঙ্গী, খোলা আকাশই তাদের ভরসা। স্টেশনে পৌঁছেই এক মুহূর্ত দেরি না করেই খাবার দেওয়া শুরু করলাম। দূরে সুগন্ধ শহরের উল্টো দিকে তিনজন ছিলেন, যার মধ্যে দুজন জেগেই ছিলেন এত রাত্রেও, তাই তাদের হাতে খাবার তুলে দিই, সেই সঙ্গে একজন ঘুমিয়েছিলেন পাশে তার হাতেও খাবার তুলে দিই। আর এখান থেকে শুরু হলো খাবার দেওয়া, আস্তে আস্তে প্রত্যেককেই যারা যারা থাকবেন যতটুকু পারবো, যতজনের মধ্যে সম্ভব হয় সমস্ত কিছু তাদেরকে বিলি করে দেব আজকে। তুমি কি খাবে এখন? তাহলে ওই প্যাকেট দুটো দাও। স্টেশন চত্বরে ঢুকতেই গাড়ির আওয়াজে এবং আমাদের কথাবার্তায় কয়েকজন জেগে ওঠেন ঘুম থেকে। তাই প্রথমে যারা জেগে উঠেছেন তাদের হাতে খাবারটা তুলে দিলাম, এরপরে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে তারপরে খাবারগুলো দেব। এখানে যাদের দেখছেন বেশিরভাগ জনই মানসিক ভারসাম্যহীন, ফলে তাদেরকে সেভাবেই খাবারটা দিতে হচ্ছে। জিজ্ঞাসা করে নিচ্ছি আমি যে খাবে কি না, অ্যাকচুয়ালি খেলে পরে প্রথমে কন্টেনারগুলোকেই প্রথমে দিয়েছি, পরে পাউচগুলোকে দেওয়ার ব্যবস্থা করেছি। যারা খাবে না বলছে তাদেরকে এই পাউচগুলো দেওয়া হচ্ছে, যেমন ইনি বললেন খাবে না তাই এনার কাছে পাউচটা নামিয়ে রাখা হলো। এরপরে যারা খাবেন বলছেন তাদেরকে কন্টেনারগুলো দেওয়া হচ্ছে, কারণ সঙ্গে সঙ্গে যারা খাবেন। এখানে বেশিরভাগ যারা শুয়ে আছেন তারা
তাদের প্রায় ঘরবাড়ি নেই বললেই চলে। তারা এই স্টেশন চত্বরেই কাটায়, রাত কাটায়, এখানেই থাকে, সারাদিন এখানেই ভবঘুরের মতো ঘোরে, যেটুকু উপার্জন হয় সেটা দিয়েই তাদের দিন চলে। ফলে তারা বেশিরভাগটাই অর্ধাহারেই কাটায় বলা যেতে পারে। তাই তাদের কাছে এই ধরনের খাবার রাত্রেবেলা তুলে দিতে পেরে খুবই আনন্দ লাগছে। চলছে খাবার দেওয়া, দেখতেই পাচ্ছেন ভেতরে ঢোকা এবং প্রত্যেককে জাগিয়ে দেওয়া হচ্ছে। আমি আবার বলছি, জাগিয়ে জাগিয়ে খাবারটা দেওয়া হচ্ছে এই কারণে, কারণ মাথার গোড়ায় রেখে আসলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ কোনো রকম পোষ্য অর্থাৎ কুকুর এসেও সেটা নষ্ট করে দিতে পারে, অথবা তিনি অজান্তে রেখে দেওয়ার ফলে যদি এখন খাওয়ার ইচ্ছা থাকে তাহলেও খেতে পারবে না। তাই তাদেরকে জাগিয়ে দেওয়া হচ্ছে, যারা খেতে চাইছে তারা খাচ্ছেন সঙ্গে সঙ্গে বসে, যারা মানে ক্ষুধার্ত যাকে বলা যায় অর্ধাহারে যারা রয়েছে তারা খাওয়া শুরু করে দিচ্ছেন, আবার কেউ কেউ সেটাকে রেখে দিচ্ছে। তুমি খেয়েছিলে সন্ধ্যাবেলা, খেয়েছিলে, খিদে পেয়েছে এখন, ঠিক আছে খেয়ে নাও, ভালো লাগছে, ঠিক আছে খেয়ে নাও। কেন এই প্লাস্টিকগুলো দিলে তোমরা খেতে পারবে না, ওইগুলো জিজ্ঞেস করলাম যদি এখন খাবে কি না, এখনই খেলে খাবার খাবে, এখন খাবে না পরে খাবে, পরে খাবে হবে খাবার নেবে, খাবার নেবে একদম। এই এখান থেকে কমপ্লিট করবো, যতটা আয়োজন নিয়ে এসেছিলাম সমস্তটাই এই সমস্ত মানুষের, প্রান্তিক মানুষ ভবঘুরে যারা রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দিয়ে ব্যারাকপুর স্টেশন ছাড়ছি এই রাতে। এখন রাত্রি ঘড়িতে প্রায় 2:30 বাজে চললো, চললাম আমি বাড়ির পথে, এবার বাড়ি ফেরার পালা।
খাওয়ার দাওয়া কমপ্লিট, ফিরলাম ব্যারাকপুর থেকে, বাড়ি ওদিকে ঢুকবো এবার। ঘড়িতে এখন মোটামুটি প্রায় 2:30। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমি শ্রীকুমার, তোমরা দেখছো চ্যানেল মিক্সড ম্যাট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের কাজে যদি তোমরা হেল্প করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমরা যোগাযোগ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।